তো আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে এটা বলে আসলে তোমাদের সময় নষ্ট করার চেষ্টা করব না। সরাসরি আমরা সেন্টেন্সের প্রকারভেদে যাই। অর্থবোধী সেন্টেন্স পাঁচ প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ব্যক্তিগত বর্ণমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশ, অনুজ্ঞা, যে কোনো ধরনের অনুজ্ঞা থাকবে এই সেন্টেন্সের মধ্যে। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা ও প্রার্থনামূলক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য, যেটাকে আমি এখানে লিখছি আকস্মিক আবেগসূচক বাক্য, যে আবেগটা আকস্মিকভাবে প্রকাশ করবে সেটাই হচ্ছে এখানে। তো প্রত্যেকটা সেন্টেন্সের আমরা আলাদা আলাদাভাবে একটু আলোচনায় আসি। অ্যাসার্টিভ সেন্টেন্স, আসলে যে কোনো বিষয়ে যদি আমরা কোনো কিছু বর্ণনা করে থাকি, বর্ণনা তো তোমরা অবশ্যই বোঝো, বর্ণনা, সে স্কুলে যায়, তারা পড়াশোনা করে, এরকম কোনো ধরনের বর্ণনা করা বোঝাচ্ছে, সে বর্ণনাটা হামদক হতে পারে, নামদক হতে পারে। যেমন গরুর পাঁচটি পা নেই, তো অবশ্যই এটা তো নামদক কিন্তু বর্ণনা, গরুর তো বর্ণনা, এটা তো আমরা বর্ণনাই তো দিচ্ছি। তাহলে বর্ণনাটা যদি কোনো বিষয়ে কোনো ধরনের বর্ণনা করা বোঝায় তাহলে সেটা হবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা এভাবে দুভাবে বুঝতে পারলাম যে এটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সেটা যদি হামাদকভাবে বর্ণনা করা বোঝায় তাহলে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর নামাদকভাবে বর্ণনা করা বোঝালে সেটা হবে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বেসিক স্ট্রাকচার আছে, তা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ভার্বের সাথে আমরা যদি সাজানো ভার্ব থাকে তাহলে সেটাও ভার্বের পূর্বে বসবে, এবং এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা গঠন করব। যেমন কিছুক্ষণ আগে আমি যে উদাহরণটা দিলাম যে তারা স্কুলে যায়, তারা স্কুলে যায়, দে গো টু স্কুল, এখানে দে সাবজেক্ট, গো ভার, তারপরে স্কুল, টু স্কুল, এখানে এটাকে আমরা অবজেক্ট বলবো না তবে এক্সটেনশন বলতে পারি। এরকম যদি আমাদের নেগেটিভ কোনো উদাহরণ দেওয়া থাকে, যেমন এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে দে ডু নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না, যেটা আমাদের বর্তমান পরিস্থিতি আর কি। তো এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন গেল, এটা ইউনিভার্সাল গঠন। প্রথমেরটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্বিতীয়টাকে বলবো আমরা নেগেটিভ সেন্টেন্স। এরপর আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ সকল ধরনের প্রশ্ন করা বোঝায় এমন বাক্যগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের দুভাবে গঠিত হতে পারে, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয়। যেমন প্রথমে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে তারা স্কুলে যায়, দে গো টু স্কুল, তাহলে এখান থেকে আমাদের এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ছিল, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু বা ডাজ, যেহেতু এটা এখানে উজ্জ্ব আছে, দে এর সাথে ডু হয়, সেই জন্য আমরা এখানে প্রথমে সাহায্যকারী ভার্ব কি নিয়ে আসবো, ডু। ডু দে গো টু স্কুল, তারা কি স্কুলে যায়, এখানে এটা হবে প্রশ্নবোধক বাক্য। তারা স্কুলে যায় যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা প্রশ্নবোধক বাক্য হবে ডু দে গো টু স্কুল, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু প্রশ্নবোধক বাক্য। এই সেন্টেন্সটাকে যদি আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু করতে চাই তাহলে হবে উইথ স্কুল ডু দে গো, তারা কোন স্কুলে যায়, অথবা ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা আরো অনেক সেন্টেন্স হতে পারে। যেমন হোয়াট যদি বলতে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার, তারপরে হোয়েন দিয়ে বলে হোয়েন ডিড ইউ প্লে ফুটবল, তো কখন তুমি ফুটবল খেললে, যদি বলি হোয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, এরকম অনেক কিছু অনেক সেন্টেন্স থাকতে পারে। তো আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনসেপ্টটা মোটামুটিভাবে ক্লিয়ার। তারপরে আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে আদেশ, অনুরোধ, অর্থাৎ যে কোনো ধরনের অনুজ্ঞা প্রকাশ কোনো বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সের একটা দারুণ জানার বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমরা সেকেন্ড পার্সনকেই, সেকেন্ড পার্সনের সাথেই কথোপকথনটা করে থাকি, অর্থাৎ কাজটি করো, ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা কাকে বলতেছি, যার সাথে কথা বলতেছি তাকে বলতেছি, আর যার সাথে কথা বলতেছি সেই তো আমাদের সাথে আমাদের প্রেক্ষাপট অনুযায়ী সেকেন্ড পার্সন। তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে ডু দ্য ওয়ার্ক, এখানে ইউ সাবজেক্টটি উজ্জ্বল থাকতেছে, ইউ সাবজেক্টটি যখনই আমাদের উজ্জ্বল থাকবে তখনই সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু দি ওয়ার্ক, গো হোম, অর্থাৎ এটা মূলত অ্যাসার্টিভ যখন ছিল তখন ছিল ইউ গো হোম, তুমি বাড়ি যাও,
সেটাকে আমরা ইম্পারেটিভ করার সময় ইউটাকে উঠাই দিয়েছি, দেওয়া হয়েছে গো হোম। এখন হতে পারে এটা এটা আমরা আদেশ করা বোঝালাম, যদি উপদেশ দেওয়া বোঝায় কখনো মিথ্যা কথা বলো না, এটা হবে উপদেশ বাচক ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বলা হয় যে সদা সত্য কথা বলবা, এটা উপদেশ বাচক ইম্পারেটিভ সেন্টেন্স। যদি অনুরোধ করা বোঝায় তাহলে সেটা হবে প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দাও, এটা অনুরোধ বাচক ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত এরকম। তারপরে আসতেছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, কোন ধরনের প্রার্থনা সূচক বা কোন ইচ্ছা প্রকাশ করা বোঝাবে, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত কোন ইচ্ছা প্রকাশ করে, যেমন আই উইশ আই হ্যাড এ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, এটা একটা ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে যেটা আমার কাছে নেই। তো অপটেটিভ সেন্টেন্সের একটা ফান্ডামেন্টাল ব্যাপার হলো, অপটেটিভ সেন্টেন্সে যদি কখনো অপূরণীয় কোনো ইচ্ছা প্রকাশ করা বোঝায়, তাহলে সেই সেই সাবজেক্টের পর আমরা ওয়ার ব্যবহার করব। যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি কখনো পাখি হতে পারবো না, কিন্তু সে পাখি হওয়ার আমি একটা স্বপ্ন দেখতেছি, একটা ইচ্ছা প্রকাশ করতেছি, সেই কারণে এখানে আমরা আই এর পরে ওয়ার ব্যবহার করছি, যদিও বা আই এর পরে ওয়াজ হয় নিয়ম অনুযায়ী, এখানে আমরা ওয়ার ব্যবহার করব। অপটেটিভ সেন্টেন্স শেষ। এবার আসে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে, এটা আমাদের সর্বশেষ সেন্টেন্স এবং অনেক মজাদার একটা সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে একটা আবেগ প্রকাশ করা বোঝায়, যে আবেগটা আকস্মিকভাবে প্রকাশিত হয়েছে, যে আবেগটা কোনো আনন্দের আবেগও হতে পারে আবার দুঃখের আবেগও হতে পারে। যেমন হাই আমার পড়া কপাল, অ্যালাস আমার ডান, এখানে দুঃখের আবেগ প্রকাশ করা হয়েছে। যদি হতো যে হুররে উই হ্যাভ ওন দা গেম, এখানে হুররে শব্দটা দ্বারা একটা আনন্দ প্রকাশ করা বুঝিয়েছে, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের আনন্দবাচক এক্সক্লামেটরি সেন্টেন্স। এরকম আনন্দ বা দুঃখ বাদ দিয়েও কিছু এক্সক্লামেটরি সেন্টেন্স হয় যেটা হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হতে পারে, যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, পাখিটি কত সুন্দর, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কত সুন্দর। তো এখানে এই দুটা সেন্টেন্স দ্বারাও কিন্তু আমাদের এক ধরনের আবেগ প্রকাশ করা বোঝাচ্ছে, ফুলটি সুন্দর। যদি আমরা এভাবে বলতাম তাহলে এটি হতো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে আমরা বলছি যে পাখি ফুলটি কত সুন্দর, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, তাহলে এখানে এটাকে আমরা অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্সের অন্তর্ভুক্ত করব। আশা করি সেন্টেন্স সম্পর্কে ওভারভিউটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। যদি বিস্তারিত আলোচনার প্রয়োজন হয় তাহলে সেটা ভবিষ্যতে দেখা যাবে। এটা যেহেতু আমার ক্যাজুয়াল একটা ভিডিও ছিল, সেই জন্য আমি খুব বেশি এফোর্ট দিলাম না এই ভিডিওতে, এটা আমি ভিডিও তৈরি করা শিখতেছি। সো সেন্টেন্স এর লেকচার আশা করি এখান থেকেই শেষ। That's all for today.